তাহলে তৃতীয় আরেকটা জায়গা আমরা দেখতে পাই এইভাবে চতুর্থ যে জায়গাটা হলো সেখানে হলো আল্লাহ রসুল একবার বলেছেন তোমাদের যদি আল্লাহর ভীতি এবং আল্লাহর যদি একটা পাখির মতন হতো যে সে সকালবেলা বের হয় সারা দিন পরে ঘরে ফিরে পেট ভর্তি হয়ে থাকে কিন্তু পেট ভর্তি না করে কেউ ঘরে ফেরে না তাহলে আল্লাহ তালা তোমাদেরকে খাবার ব্যবস্থা এরকম করে দিতেন এর দ্বারা আবার অনেকে অর্থ গ্রহণ করে এরকম যে ঘরে শুয়ে থাকি ঘরে বসে থাকে আমি জপ টপ করবো না আল্লাহ খাওয়াবে এটা ভুল কথা আল্লাহ সাল্লামের ওই কথার সাথে সাথে অন্য হবে আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন যে হে তোমরা যখন সালাত আদায় করবে সলাত আছে শুরু তা সুরুফিল তখন তোমরা জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে যাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ো অবতা আল্লাহর কৃপা যেগুলো আছে ওইগুলো তোমরা অন্বেষণ করো ইনকাম করে খাও ইনকাম করে খাও হ্যাঁ তারপরে বলছেন যে বদকুরুল্লাহ জিকির করতে তাহলে তাহলে তোমরা সফল হবে এই যে কথাটা আমি একটা বাদশার কথা বলি দুইজন বাচ্চার কথা বলি একজন বাচ্চার নাম ছিল দাউদ আলী ইসালাম আল্লাহ তালা তার এমন সাম্রাজ্য দিয়েছিলেন আল্লাহ সে এক অদ্ভুত সাম্রাজ্য বিশাল সাম্রাজ্যের অধিকারী অঢেল সম্পদের অধিকারী এবং ওনার সম্পদ মানে এমন আর ওনার কণ্ঠ এমন যে সারা পৃথিবী পাগল তুমি মানে যখন যখন পাহাড় গুলোর থেকে মানে যেন হতো পাহাড় পড়তেছে তার সাথে সাগরের মাছ গুলো তার এই জাপুর শোনার জন্য পাখিগুলো পাগল হয়ে যেত যে তার কণ্ঠে জবুর শুনতে পারে আর মানুষ তো আছে এই দাউদ আলহিস উনি যখন খাওয়ার প্রশ্ন হতো পেটের ভিতরে দেবেন যার কণ্ঠ শুনে সারা পৃথিবী প্রাণী আকাশ বাতাস পাহাড় সাগর নদী মাছ মানুষ পাগল হয়ে যাচ্ছে যাতে লোয়াজ শুনে মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারাক্টিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থ কোরআনিক গ্রামার ফাইভ ফেলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জিরো যার কণ্ঠ শুনে যার আল্লাহর প্রতি শুনে তার এই এই কণ্ঠটা করতে গেলে কি করা লাগে তো উনাকে দেখে আমরা বুঝি সেটা কেমন হলো যে উনি যখন খাওয়ার প্রশ্ন উঠত তখন উনি বাচ্চা তারপরে উনি কাজ করতেন কাজ করতেন এক জায়গায় যে একটা কিছু কাজ করে ওটা বিক্রি করে যে টাকাটা আসতো ওই টাকা দিয়ে উনি খেতেন এক অদ্ভুত ব্যাপার আল্লাহ রসুল নবী একদিন মানে এক ইহুদির কাছে গেছেন মদিনায় নবী মদিনা রাষ্ট্রের স্থপতি রাষ্ট্রপ্রধান আরমি প্রধান সমাজের ইমাম সমস্ত নবীদের সর্দার তিনি এক ইহুদির বাড়ি গেছেন কি ব্যাপার আপনি এখানে তুলে তোমার কোনো কাজ টাজ লাগবে আমি একটু কাজ করব তো হ্যাঁ আমার তো পানি ওঠানো দরকার আমার একটু কষ্ট হচ্ছিল তো হ্যাঁ আমি পানি উঠাই দেবো তুমি আমাকে কিছু টাকা দেবে তো ঠিক আছে তো সেখানে উনি পানি উঠাই দিলেন টাকা দেওয়া হলো ওই টাকা নিয়ে উনি এসে খাওয়া দাওয়া করলেন ওই টাকা দিয়ে ইনকাম করে